হ্যালো, আমি সৌমিক। পঞ্চার কাসামের নতুন এপিসোড নিয়ে আবার আজকে আপনাদের সামনে চলে এসেছি। আজকে আমি একটি নতুন হলিউড মুভি ফিচার ফিল্মের কথা বলবো, যেটার নাম হচ্ছে ইন্ডিয়ানা সিরিজের ইন্ডিয়ানা জোন্স সিরিজের ইন্ডিয়ানা জোন্স ডায়াল অফ দ্য ডেস্টিনি, যার ডাইরেক্টর হচ্ছে জেমস ম্যানগোল্ড এবং এটা হচ্ছে মোশন পিকচার ডিজনি ওয়ার্ল্ড মোশন পিকচার্স থেকে প্রডিউস হয়েছে এবং পরিবেশিত হয়েছে, যাকে আমরা বলি হচ্ছে ডিস্ট্রিবিউশন। এছাড়াও হচ্ছে এই মুভিটির সম্বন্ধে অনেক কথাই বলা যায়, কারণ আমরা জানি ইন্ডিয়ানা জোন্সের প্রতিটা পার্টি আর্কিওলজিক্যাল জিনিসপত্র এবং গুডসের উপর নির্ভর করেই হচ্ছে সিনেমা স্টোরি লাইন এবং সিন প্লেগুলো পেশ করা থাকে। আর এই এই সিনেমাটা দেখতে গেলে আমি মানে দেখতে দেখতে আমি ভাবছিলাম যে সিনেমাটার লেংথটা বেশি এবং এই সিনেমাটা আগের সিনেমাগুলোর থেকে মানে এই সিরিজের হচ্ছে আগে যে সিনেমাগুলো ছিল ইন্ডিয়ানা জোন্সের প্রথম পার্ট সেকেন্ড পার্ট এই সিরিজগুলোর থেকে এই সিনেমাটা একটু আলাদা, এবং এই সিনেমাটা আলাদা হয়েও আমায় হতাশ করেছে। কেননা হচ্ছে আমি যে ফিলটা চাইছিলাম সেই ফিলটা আমি পাইনি। আমি রিয়েলি বলছি, জেমস ম্যাকগোল্ড অনেক খেটে খুটে হয়তো বানিয়েছেন, কষ্ট করে বানিয়েছেন, এত কাস্ট, এত কিউ, এত এক্সট্রা এইগুলো ছিল, কিন্তু তারপরে হচ্ছে আশানুরূপ ফল আমার মতে করতে পারেনি। কেননা হচ্ছে চাতাই মানে প্রোটাগনিস্ট মানে হচ্ছে একদম রাইট, তিনি যা ইচ্ছা করতে পারেন, এসব স্টারডম বা এই ব্যাপারগুলো অনেকদিন আগে সিনেমা হল থেকে বেরিয়ে গেছে, এটা বুঝতে পারলে ভালো হতো। এবং হচ্ছে একটা মানে বয়সেরও ভার একটা লোকের ওপর পড়ে, একটা ব্যক্তির ওপর পড়ে, সে কীভাবে হচ্ছে সেটা বয়সটাকে হ্যান্ডেল করবে সেটাকে হচ্ছে দেখানোর একটা ক্যামেরার সামনে প্রেজেন্ট করার ব্যাপার থাকে, সেটাও ঠিক মতন বিল্ড আপ হয়নি। এছাড়াও বলা যেতে পারে যে ইমোশন ফিল্মের ইমোশন ক্যামেরা নির্ধারণ করে, ক্যামেরা ট্রিটমেন্ট বাজে হওয়ার জন্য ফিল্মের ইমোশনটাও ঠিক মতন কাজ করেনি, দর্শকদের আমার ওপর তো কাজ করেনি, দর্শকদের ওপর কাজ করবে না। শুধুমাত্র নামের ইন্ডিয়ানা জোন্স নামটার পিছনে দৌড়ে এত বড় একটা কাস্টিং ক্রিউ, এত বড় একটা কাস্ট লোকদের নিয়ে কাজ করা সত্যিই খুব আমার মনে হয়েছে অপচয় করা। এবং আমি বলতে পারি যে এই সিনেমাটায় আমি অনেকগুলো ভুল দিক দেখতে পেয়েছি, যে আর্কিমিডিসের একটা ব্যাপার আছে ইতিহাস ঘেঁটে সেই ব্যাপারটাকে বের করে জিনিসটা যে মানে প্রডিউসার বা পরিচালকরা যেটা আনতে চেয়েছেন সেটা জাস্ট হচ্ছে মানে মানে অঙ্কুশ হাজার কথা ধরলে ফরগেট অ্যাবাউট এভরিথিং জাস্ট দু লাইনে বলা হয়ে যায়, কিন্তু কেন যে ওনারা এত লেংথ বাড়ালেন আমি বুঝতে পারিনি। এবং সবচেয়ে বড়ো কথা মানে এনার যে কালার গ্রেডেশন এবং কালার ট্রিটমেন্ট সেটা আমার মনে হয়েছে অনেকাংশে হতে মেকি, মানে এটা আমি বলতে বাধ্য হচ্ছি ফিল্মের ক্ষেত্রে এত উঁচু ফিল্মের এত উঁচু ধারার ফিল্মে এই ব্যাপারগুলো বলা উচিত না, মানে এই ব্যাপারগুলো করা উচিত না, কিন্তু কেন এরকম হয়েছে এই ফিল্মটা আমি ঠিক বলতে পারবো না। আমি বারবার মিস করেছি স্টিভেন স্পিলবার্গের টাচ, যে উনি নতুন ডাইরেক্টর করেছেন, চেষ্টা করেছেন আমি মানছি, কিন্তু হচ্ছে মানে স্টিভেন স্পিলবার্গ যা করেছিলেন তার ধারে কাছে এই ফিল্মটি যায়নি। এবং হচ্ছে বলা ভালো যে মানে নিয়ে যাওয়ার চেষ্টাটুকু আমি দেখতে পাইনি। আর আমেরিকানদের হচ্ছে নাজদি বিদ্বেষ একটা ছিল ইন্ডিয়ানা জোন্সের সিরিজ আমরা দেখতে পেয়েছি, কিন্তু এখানে অনেকাংশে কম, কিন্তু তারপরও ওই একটা ব্যাপার থেকেই যায় যে আমরা চোরাভাবে হচ্ছে নাজদি বিদ্বেষ দেখাবো এবং আমেরিকানরা হচ্ছে অনেক মানে কী বলবো এক্সট্রা ক্যারিকুলার অ্যাক্টিভিটির দিক থেকে নাজদিদের থেকে অনেক এগিয়ে, এটাই বোঝানোর একটা মেকি চেষ্টা করবো যে সেই ব্যাপার নয়। আমি এখানে এই মানে আমার এই বক্তব্যের মাধ্যমে কোনো কন্ট্রোভার্সি চাই না, কিন্তু হচ্ছে আমি রিয়েলি বলছি এই ফিল্মটি আইএমডিবিতে আমি দেখলাম যে 6-এর উপর রেটিংস পেয়েছে, কিন্তু আমার মতে এটা 5-এর নিচেই রেটিং পাবে। চ্যানেলটা নতুন তো আপনারা নিজের দায়িত্বে হচ্ছে ফিল্মটি দেখতে যাবেন, তো চ্যানেলটা নতুন আবার বলছি যে চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং লাইক করে পাশে থাকবেন। থ্যাংক ইউ।